ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে পা রাখতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের নির্বাচনের প্রক্রিয়াও শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা, গোয়েন্দা, কূটনীতি, বাণিজ্য, অভিবাসন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ পদে কারা যাচ্ছেন তা নিয়ে এর মধ্যে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, ট্রাম্পের নতুন প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন স্কট বেসেন্ট। বর্তমানে তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা। ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করা বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই পদে আসতে পারেন জন পলসনও। মার্কিন ধনকুবের ও ট্রাম্পের তহবিলের অন্যতম শীর্ষ অনুদানদাতা পলসন এই পদে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন রিচার্ড গ্রেনেল। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে তিন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন হলেন রবার্ট ওব্রিয়েন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি কিছুদিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই পদের জন্য বিবেচনা রয়েছে আরেক প্রার্থী বিল হ্যাগার্টি। এছাড়া ফ্লোরিডার সিনেটর ও 2016 সালে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্কো রুবিওকেও পররাষ্ট্রমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায়, এদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমানে ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইক ওয়ালস অন্যতম। ট্রাম্পের প্রথম মেয়াদে সিআইএর পরিচালক ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাইক পম্পেও প্রতিরক্ষামন্ত্রীর পদে অন্যতম শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা ও কূটনৈতিক ক্ষেত্রে অন্যান্য পদেও তাকে রাখা হতে পারে। ট্রাম্পের নতুন প্রশাসনের জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদে সম্ভাব্য চার প্রার্থীর মধ্যে কিথ কেল জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো পদে দায়িত্ব পেতে পারেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেল ট্রাম্পের আগের প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রশাসনের সম্ভাব্য স্বরাষ্ট্র বা হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারির দায়িত্ব পেতে পারেন টম হোম্যান। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রায় 1.5 বছর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া এই পদে সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় আছে চ্যাড উলফের নামও। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে প্রায় 14 মাস স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে আরেক প্রার্থী হলেন সাবেক আর্মি ফ্লাইট সার্জন এবং বর্তমান হাউস হোমল্যান্ড সিকিউরিটির কমিটির চেয়ারম্যান মার্ক গ্রিন রয়েছেন এই পদের সম্ভাব্য প্রার্থী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।